আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে কিভাবে আপনারা আল জাজিরা ব্যাংক অথবা ফেরি আপনার ইন্টারনেটের ব্যাংকিং আপনার চালু করবেন অনলাইন, যেখানে আপনার চালু করলে আপনার স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, আপনার যেখান থেকেই আপনার পৃথিবীর বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্তে টাকা পাঠাতে পারবেন, অথবা আপনার আকামার টাকা এখান থেকে পে করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে আপনার যে কোনো প্রান্তে টাকা আসতে পারবে। তাহলে ফ্রেন্ডস, আসুন মূল প্রসেসে চলে যাই এবং দেখি নিই কাজটি কীভাবে করা যায়। তো ফ্রেন্ডস, এর জন্য আমাদের একটি আপনার অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। প্লে স্টোরে চলে যাবেন, এখানে দেখতে পাবেন আল জাজিরা স্মার্ট নামে যেই একটি অপশন আছে, দেন আল জাজিরা স্মার্ট, দেন এই আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনস্টল করে নিচ্ছি, ডাউনলোড করি পেছনে আমার ডাউনলোড হচ্ছে। দেন এখানে আমি ওপেনে ওপেন করে নিচ্ছি, ওপেনে ট্যাপ করি, দেন অ্যালো করে দেবেন, অ্যালো। দেন এইরকম ইন্টারফেস ওপেন হবে আপনার নিকট। দেন আপনি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন হোম বাটন আছে, দেন এখানে এখানে প্রেস করে দেবেন। এখানে প্রেস করে দেওয়ার সাথে সাথে এইখানে একটি অপশন দেখতে পারবেন, ই ইতে প্রেস করে দেবেন যাতে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনার ইংলিশ হয়ে যায়। দেন আমি ইতে প্রেস করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আপনি অবশ্যই দেখতে পারবেন নিউ ইউসার নামে যে একটি অপশন আছে, দেন নিউ ইউসারে ট্যাপ করে দেবেন। আমি নিউ ইউসারে ট্যাপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড, এই ডেবিট কার্ডের উপর ট্যাপ করে দেবেন। আমি ডেবিট কার্ডে ট্যাপ করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন আকামা নম্বর, এখানে দেবেন আকামা নম্বর, আর এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নম্বরটা আপনার কোথায় পাবেন? অ্যাকাউন্ট নম্বরটা আপনি যখনই আপনার অ্যাকাউন্টটি খুলছেন আপনার ফেরি অথবা আল জাজিরাতে, তখন একটি আপনার মেসেজ আসবে। আমি তারপর আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ফেরি থেকে একটা মেসেজ এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি ট্যাপ করে দেবো, এখানে ট্যাপ করে দেওয়ার পরে এইখানে আপনার পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নম্বরটি এখানে পেয়ে যাবেন। এটা হলো আপনার অ্যাকাউন্ট নম্বর, দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট নম্বরটা ওইখানে ফিল করে দেবেন। আমি অ্যাকাউন্ট নম্বরটা আর অ্যাকাউন্ট নম্বরটা এখানে ফিল করে দিচ্ছি, আর আপনার এইখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটি দিবেন, এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটি দিবেন, আর এইখানে আপনার এটিএম কার্ডটা আপনার যেই কার্ডটা দেওয়া হয়েছে এটিএম কার্ডের এই লাস্টের আপনার ফোর ডিজিটটা এখানে টাইপ করে দিয়ে দেবেন, আর এটিএম কার্ডের যেই আপনার ফোর ডিজিটের পিনটি আছে এখানে টাইপ করে দেবেন। এটা আমি একটু ভিডিওটি পজ করে টাইপ করে দিচ্ছি যাতে কোনো আপনার ভিডিওটি লং না হয়ে যায়। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আকামা নম্বরটি টাইপ করে দিয়েছি, অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছি, এটিএম কার্ডের ফোর ডিজিটটি দিয়েছি, এটিএম এর পিনটি দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনার নো আছে আপনি দেখতে পাচ্ছেন, এটা আমি ইয়েস করে দিচ্ছি। আপনার এগুলো আপনার ইয়েস করে দেওয়ার পরে একটু কষ্ট করে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে এইখানে একটি অপশন পেয়ে যাবেন, আই এম নট রোবট, দেন আই এম নট রোবটে একটি টিক মার্ক দিয়ে দেবেন। ড্যাশবোর্ডে টিক মার্ক দেওয়ার পরে এখানে আপনার কয়েকটি নিশান আসবে অথবা চিহ্ন আসবে, যেখানে যেখানে ট্রাফিক লাইট আছে এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ট্রাফিক লাইটটা একবার সহজভাবে ইজি, আর না বুঝলে এইখানে আপনি লেফট সাইডে অবশ্যই একটি অ্যারো দেখতে পাচ্ছেন, লেফট সাইডে অ্যারোর মধ্যে আপনি ট্যাপ করলে আপনার এইটা আপনার এটা আপনার অন্যটি আপনি চেঞ্জ করে আসবে। তবে আমি মনে করি ট্রাফিক লাইটটাই সবচেয়ে ইজি এবং সহজ। আমি ট্রাফিক লাইটের মধ্যে আপনি টিক মার্ক করে দিচ্ছি, টিক মার্ক কর দুই তিনটি টিক মার্ক করে দেওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ভেরিফাই। দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে যে একটা অপশন আছে, দেন ভেরিফাইতে ট্যাপ করে দেবেন। ভেরিফাইতে ট্যাপ করে দেওয়ার পরে এইখানে একটি অপশন পেয়ে যাবেন নেক্সট, আপনাকে নেক্সট পেজে নিয়ে আসা যাবে। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন আই এম নট রোবটের নিচে নেক্সট একটি অপশন আছে, দেন নেক্সট অপশনে আপনি ট্যাপ করে দেবেন। দেখতে পাচ্ছেন আরেকটি পেজে আপনাকে নিয়ে এসেছে লগ ইন ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, ইমেল, কনফার্ম ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইউজার নেম, ইউজার নেমের জায়গায় আপনার নাম এবং কিছু সংখ্যা দিবেন। আপনি দেখতে পাচ্ছেন নাম এবং সংখ্যা দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন, কনফার্ম ইমেল একই দিবেন, পাসওয়ার্ডটি আপনার নাম এবং সংখ্যা দিবেন একইভাবে, পাসওয়ার্ডটি নাম সংখ্যা দিবেন, পাসওয়ার্ডটি যাতে কোনো প্রকার আপনার শর্ট না হয়ে যায় আপনি সেদিকে খেয়াল রাখবেন, পাসওয়ার্ডটি যাতে আপনার স্ট্রং হয়। আপনি দেখতে পাচ্ছেন আমি আমার সবগুলো আপনি ফিল করে দিচ্ছি, ফিল করে দেওয়ার পরে এইখানে ওকে বাটন আছে, দেন ওকেতে প্রেস করে দিচ্ছি।
ওকেতে প্রেস করে দেওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন, আপনার আপনার ফোন ব্যাংকিংটা অবশ্যই অবশ্যই আপনার রেজিস্টার হয়ে যাবে। আপনি একটু ওয়েট, আমি একটু ওয়েট করছি আপনার লোড হওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্টটি আপনার রেজিস্টার্ড হয়ে গেছে 100% 100%। এবং দেখতে পাচ্ছেন উপরেও আমার কয়েকটি মেসেজ এসেছে, আপনার ফেরি দেখতে থাকবেন। ডিয়ার কাস্টমার, থ্যাংক ইউ ফর রেজিস্টার আল জাজিরা অনলাইন অ্যাট নিউ। দেখতে পাচ্ছেন ইনভাইটিভ ডাউনলোড আল জাজিরা স্মার্ট অ্যাপ্লিকেশন অন ইউর স্মার্ট। তো ফ্রেন্ডস, এইভাবে অতি সহজে আপনার অনলাইন ব্যাংকিং আপনার রেজিস্টার করেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে টাকা পাঠাতে পারেন, কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন।